আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আমি তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন ফারাজের বাবা বাজার থেকে একটা বড় ইলিশ মাছ আর প্রায় 1 কেজি মলা মাছ এনেছে। তো মলা মাছগুলো একদম তাজা। আজকে আমি মলা মাছগুলো রান্না করব। তো দেখতেই পাচ্ছেন আমি মলা মাছগুলো একদম সবগুলো কেটে 3 ভাগ করে 2 ভাগ ফ্রিজে তুলে রেখেছি, আর এই তো এই ভাগটা এখন আমি রান্না করব। তো আমি তো ছোট মাছের চচ্চড়ি কীভাবে করি তো আমার আগের ভিডিওতে দেখেছেন। তো আজকে আমি হাতে মাখিয়ে এই মাছগুলো চচ্চড়ি করব। তো দেখেন আমি মাছগুলো ধুয়ে এনে একটা প্যানে রাখলাম। তো আমি এক এক করে সব উপকরণগুলো দিয়ে দিব। এখন মলা মাছগুলো একদম তাজা ছিল, আমি তো খুব খুশি হয়েছি। ছোট মাছ আমার অনেক প্রিয়। তো মলা মাছগুলো দেখেন কুটে। এখন আমি বেশ খানিক পেঁয়াজ নিলাম। পেঁয়াজগুলো আমি হাত দিয়ে একটু মুথে নিব, মানে একদম ভালো করে হাত দিয়ে ওই মুথে তারপরে এই যে দিয়ে দিলাম। তো আজকে আমি পেঁয়াজ আর দিয়ে মলা মাছের চচ্চড়িটা করব। তো অনেকে আলু দেয় কিন্তু আমি দিব না, আমি পেঁয়াজ টমেটো দিয়েই করব। তো আমি এখন লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন আমি সামান্য একটু হলুদ দিলাম, আদা চামচেরও অনেক কম। তো এই তো একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো, আর দিয়ে দিব একটু ধনিয়ার গুঁড়ো। আর আমি আদা রসুনের পেস্ট দিব না, তবে আমি একটু রসুন, অল্প একটু রসুন পেস্ট দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে। তো এই তো আমি তেল দিয়ে দিলাম। এখন আমি এটা হাতে মেখে নিব ভালোভাবে, আলতোভাবে মাখতে হবে ভালো মতো। এটা মাছের সাথে পেঁয়াজের সাথে মশলাটা একদম আলতো হাতে মেখে নিতে হবে। তো আমার আসলে এই ছোটো মাছের চচ্চড়িটা খুবই প্রিয়। আমি তো আগের ভিডিওতে আপনাদের সব সময় বলি আমার আসলে এই ধরনের খাবারগুলো খুব ভালো লাগে। দিয়ে দিলাম টমেটো, একদম দেশি টমেটো। এখন এটা ভালো মতন মেখে একদম আলতো হাতে মেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আমি এর আগেও আমি ছোট মাছের চচ্চড়ি দিয়েছি, তবে সেটা আমি একদম মশলা কষিয়ে নিয়েছিলাম, কিন্তু এই মাছটা একদম তাজা মাছ আর খেতেও খুবই টেস্ট লেগেছে। আর আমি দেখতেই পাচ্ছেন হাতটা ধোয়া পানিটুকু শুধু দিয়েছি, আর কোনো পানি দিব না, শুধু হাতটা ধুয়ে নিয়েছি। তো এখন আমি কাঁচামরিচগুলো সাজিয়ে দিচ্ছি, দিয়ে আমি এখন এই তো দেখতেই পাচ্ছেন আমি চুলায় বসিয়ে দিলাম। অনেক মজা এই ছোট মাছের চচ্চড়ি, খুবই স্বাদ লাগে। তো আপনারা এইভাবে ছোট মাছের চচ্চড়িটা করে নিতে পারেন। দেখেন কতটা সুন্দর হয়েছে চচ্চড়িটা, আর এটা কোনো আর নাড়াচাড়া যাবে না, শুধু এটা আপনি পাতে কড়াইটা ধরে হেলে ধুলে দিলেই হবে। তাহলে আপনার মানে এপাশ ওপাশ ধরে একটু ঝাঁকিয়ে দিবেন। আর আমি এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম, আমার চচ্চড়িটা হয়ে এসেছে। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, তো এভাবে আপনারা বাসায় করে খেতে পারেন, খুবই টেস্ট চচ্চড়িটা। তো ভিউয়ার্স এখন একটু ঢেকে দিব ধনিয়া পাতাটা হওয়া পর্যন্ত। তো আমার চচ্চড়িটা হয়ে এসেছে, এই তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর ইয়ামি হয়েছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই নিরাপদে থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।